স্বাগতম আমার হিসাব বিজ্ঞান টিউটোরিয়ালে। আজকে আমরা শিখব আমাদের বহুত আকাঙ্ক্ষিত ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা কিভাবে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করব। হিসাব বিজ্ঞানের শুরু থেকে আমরা শুনতেছি দুটো ওয়ার্ড, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, জিনিস দুটা কি সে সম্পর্কে আমরা এখন একটু জানার চেষ্টা করব। টিছক বা চলমান যে ছক, উভয় সাথে আমরা ডেবিট ক্রেডিট দেখলাম। এই ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হলে আমাদের প্রথমে হিসাবের বাম পাশ হিসাব আসবে, হিসাবের বাম পাশকে আমরা ডেবিট বলবো, ডেবিট বলবো। আর ক্রেডিট হিসাবের ডান পাশকে আমরা ক্রেডিট বলবো, ক্রেডিট বলবো। তো বাম পাশ ডেবিট, ডান পাশ ক্রেডিট। এখানে ডেবিট ক্রেডিট শুধু বাম পাশ এবং ডান পাশ দিয়ে নির্ণয় করা সম্ভব না। এটা যদি একটা হিসাব পিছক থাকতো তাহলে এই পাশে বাম সেজন্য ডেবিট, এ পাশ ডান সেজন্য ক্রেডিট আমরা করতে পারতাম, তাই না? কিন্তু এরকম সবসময় থাকবে না। থাকবে কি, একটা লেনদেন দরকার, মূলধন আহরণ করা হলো, বেতন প্রদান করা হলো, তখন তো আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো। এখন ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য আমি দুটো পদ্ধতি দিই। ডেবিট ক্রেডিট নির্ণয় করবো আমরা হিসাব পদ্ধতি ভাগ করছি দুটো ভাগে, সনাতন পদ্ধতি আর আহরণ পদ্ধতি। সনাতন পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র আছে একটা, সনাতন পদ্ধতিতে ডেবিট ক্রেডিট, সনাতন পদ্ধতিতে ডেবিট ক্রেডিট। এখন সনাতন পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হলে আমাদের সনাতন পদ্ধতিতে হিসাব প্রথম তিন প্রকার, ব্যক্তিগত হিসাব, সম্পত্তিগত নামে হিসাব, ব্যক্তিগত হিসাব। এক নম্বর দিয়ে আসি ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাবে আমরা কিভাবে ডেবিট কেড নির্ণয় করব, ব্যক্তিবাচক হিসাবে ডেবিট কেড নির্ণয়ের ব্যাপারটা হচ্ছে খুব ইজি। গ্রহিতা, গ্রহিতা মানে কি, যে গ্রহণ করবে, গ্রহিতা ডেবিট, আর দাতা ক্রেডিট। খুব কাজে দেয় এই জিনিসটা, মনে রাখতে হবে। যে টাকা গ্রহণ বা সুবিধা গ্রহণ করবে সে ডেবিট হবে, যে সুবিধা প্রদান করবে সে ক্রেডিট হবে। এটা কোন ক্ষেত্রে, ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে। দুই নম্বর হচ্ছে সম্পত্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাবের ক্ষেত্রে কি হবে, সম্পদ আসলে আসলে ডেবিট, আর সম্পদ চলে গেলে ক্রেডিট, সরি ক্রেডিট। এখন সম্পদ আসে কি করে, একটা নতুন আগ্রহপত্র ক্রয় করা হলো, এক্ষেত্রে কি, নতুন একটা আগ্রহপত্র আসলো, আগ্রহপত্র ডেবিট। সম্পদ চলে গেলে ক্রেডিট হয়, কারণ পুরাতন আগ্রহপত্র বিক্রয়, এক্ষেত্রে সম্পদ চলে গেল সেজন্য সম্পদ ক্রেডিট হবে। তিন নম্বরে বলা হয়েছে যে নামিক হিসাব, নামিক হিসাবে আমরা কি করে বের করব, নামিক হিসাবে ব্যয়, ব্যয় বা প্রতি ইকুয়াল ডেবিট, আর আয় বা লাভ ইকুয়াল ক্রেডিট। প্রতিষ্ঠানের যদি ব্যয় হয়, যে কোনো ধরনের ব্যয়, বেতন হিসাব, মজুরি হিসাব, মনিহারি হিসাব, ব্যয় হলে সেটা ডেবিট হবে। আয়, আয় হলে সেটা ক্রেডিট হবে। আয় কেমন, ঋণের সুদ, বিনিয়োগের সুদ, তারপরে উপভাড়া প্রাপ্তি, শিক্ষা নিবেশ প্রাপ্তি, এগুলোর ক্ষেত্রে আমি হিসেবে ক্রেডিট হবে। এটা গেল সনাতন পদ্ধতিটা। আর আধুনিক পদ্ধতিটা
আধুনিক পদ্ধতি, আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র হলো আধুনিক পদ্ধতিতে হিসাব করার প্রকার পাঁচ প্রকার, সম্পদ হিসাব, আচ্ছা একটু করে পড়ি, সম্পদ হিসাবের ক্ষেত্রে ডেবিট ক্রেডিট কিভাবে করব, সম্পদ যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে কি হবে ডেবিট, খুব ইজি, একটা সম্পত্তি যদি বৃদ্ধি পায় সেটা ডেবিট হবে আর হ্রাস পেলে ক্রেডিট হবে। আসবাবপত্র ক্রয়, এটা সম্পত্তি বাচকে যেরকম হলো সেরকমই, আসবাবপত্র ক্রয় কিন্তু একটা আসবাবপত্র আসবে সেক্ষেত্রে সম্পত্তি বৃদ্ধি পাবে কিন্তু সেটা ডেবিট হবে, আর প্রথম আসবাবপত্র বিক্রয় করলে সম্পত্তি হ্রাস পাবে সেহেতু সম্পদ ক্রেডিট হবে। দুই নম্বর হচ্ছে দায় হিসাব, দায় হিসাবে কি হবে, দায় হিসাবে এটা একটু উল্টা, দায় যদি বৃদ্ধি পায় হ্রাস পাইলে কি হবে, দায় যদি কমে যায় তাহলে সেটা ডেবিট হবে, দায় কমে গেলে ডেবিট হবে আর দায় বেড়ে গেলে বা বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। পাওনাদারের পরিমাণ যদি বেড়ে যায়, পাওনাদারের পরিমাণ নতুন পাওনাদার সৃষ্টি হয় সেক্ষেত্রে দায় বৃদ্ধি পাবে, দায় ক্রেডিট হবে, পাওনাদারকে পরিশোধ করা হলো সেক্ষেত্রে দায় হ্রাস পাবে তখন দায় ডেবিট হবে। তিন নম্বর হচ্ছে মালিকানা সম্পত্তি, মালিকানা সত্য হিসেবে, মালিকানা সত্য হিসেবের ক্ষেত্রেও অনেকটা একই জিনিস যে হ্রাস, মালিকানা সত্য যদি কমে যায় তাহলে সেটা ডেবিট হবে আর মালিকানা সত্য বেড়ে গেলে ক্রেডিট হবে, আয় যদি বেড়ে যায় তাহলে ক্রেডিট হবে, ব্যয় বেড়ে গেলে ডেবিট, ব্যয় কমে গেলে আয় কমে গেলে ডেবিট হবে। চার নম্বরে আয় হিসাব, এটাতে আসতেছি আমরা এখন, আয় হিসাবে কি, আয় হ্রাস পেলে ডেবিট, আয় হ্রাস পেলে ডেবিট, এই দায় মালিকানার আয় মূলত একই সূত্রে গাঁথা আর আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। পাঁচ নম্বর সর্বশেষ হচ্ছে ব্যয় হিসাব, ব্যয় হিসাবে হচ্ছে ঠিক সম্পদের, ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে আর ব্যয় যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে। বুঝা গেল, বেতন প্রদান করা হলো এক্ষেত্রে কি ব্যয় বৃদ্ধি পেল ডেবিট হলো আর বেতনের টাকা পাওয়া গেল কুড়ি পাওয়া গেল তখন ব্যয় কমে গেল হ্রাস হলো। এখন এই জিনিস টোটাল জিনিসগুলোকে এই আধুনিক পদ্ধতিতে এই টোটাল জিনিসগুলোকে আমরা খুব ইজিলি একটা সংজ্ঞাতে আমি বের করে দিতে পারি তোমাদেরকে মনে রাখার জন্য, সেটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা কি ছিল, ইকুয়েশনটা ছিল এমন যে এ সমান সমান এল প্লাস ওই, এটাকে বড় করে আমরা কি করেছিলাম, এল সমান এল প্লাস এভাবে লিখি সি প্লাস রেভিনিউ আর মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং, এটাকে আমরা এবারে পার করে দিয়ে নিয়েছিলাম মনে আছে, তো মাইনাস ই মাইনাস ডি ইকুয়াল এল প্লাস সি প্লাস আর। এখন এতে অ্যাসেট, ইতে এক্সপেন্স বোঝা যাচ্ছে, ডিতে ড্রয়িং মানে উত্তোলন, এতে লাইবিলিটিস, সিতে ক্যাপিটাল আরতে রেভিনিউ। এখন দেখো এই সমান সমানের এপাশে যা আছে এগুলো সব বৃদ্ধি পেলে ডেবিট হবে আর হ্রাস পেলে ক্রেডিট হবে, এগুলো সব বৃদ্ধি পেলে ক্রেডিট হবে আর হ্রাস পেলে ডেবিট হবে, ঠিক উল্টা, এটা ঠিক বিপরীত হবে, এটা সমান সমানের এপাশের অংশের বিপরীত হচ্ছে এপাশের অংশটা। এ থেকে আমরা মোটামুটি একটা ডেবিট ক্রেডিট নির্ণয়ের ধারণা পেয়ে গেলাম, এটার উপরে মূলত আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় হয়ে থাকে। তো আমরা সবসময় এই সূত্রের মাধ্যমে ডেবিট ক্রেডিট নির্ণয়ের চেষ্টা করবো, এতে আমাদের ভুল সম্ভাবনা অনেক কম হবে। আজকের মতো এখানে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।